বনগা জুড়ে সাড়ম্বরে পালিত হলো কবি প্রণাম। এদিন বনগা পিকে একাডেমির আয়োজনে পালিত হয় দিনটি। আজ 25শে বৈশাখ, দেশের নানা প্রান্তে মহাসমারোহে পালিত হচ্ছে আজকের এই দিনটি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে শুরু করে বোলপুর শান্তিনিকেতনে সারা দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। কোথাও বের হয় প্রভাত ফেরি, আবার কোথাও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। আজ বনগায় পিকে একাডেমির পক্ষ থেকে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। শুধু রবীন্দ্র জয়ন্তী পালন নয়, পিকে একাডেমির পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা সকলেই অংশগ্রহণ করেন। এই বিষয়ে পিকে একাডেমির প্রিন্সিপাল কৃষ্ণেন্দু বিশ্বাস জানান, বনগা পৌরসভা পরিচালিত একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল পিকে একাডেমি। প্রতি বছরের মতো এবছরও আমরা একইভাবে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, সেই সাথে অংশগ্রহণ করেছে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। এই ধারা যাতে আগামী দিনেও বজায় থাকে এটাই চাইব, কারণ ইংলিশ শিক্ষাই একমাত্র মাধ্যম হতে পারে না, সেই সাথে বাংলা ভাষায় জোয়ার আসুক। এই বিষয়ে তিনি আরও বলেন, শুধুমাত্র পিকে একাডেমি নয়, এদিন বনগায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় প্রভাত ফেরি এবং বর্ণাঢ্য শোভাযাত্রার। বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের। বনগা পৌরসভা পরিচালিত একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল পিকে একাডেমি, আমরা প্রতি বছরের মতো এবারও একটা রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের আমরা পালন করেছি বা আয়োজন করেছি। আমাদের প্রত্যেকটা স্কুলের বাচ্চাকে দিয়ে আমরা পারফর্ম করিয়েছি এখানে, তাছাড়া আমার স্কুলের যারা শিক্ষিকা আছেন তারাও পারফর্ম করেছেন। আশা করব যে এই ধারাটা আমরা বজায় রাখার চেষ্টা করব, কারণ আমরা চাই যে ইংলিশটাই শুধুমাত্র মাধ্যম হতে পারে না। আমরা ওই জন্যে শেক্সপিয়ারের পাশাপাশি যাতে ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে জানুক, বিবেকানন্দকে জানুক, বিদ্যাসাগরকে জানুক, শরৎচন্দ্রকে জানুক, সেই প্রচেষ্টা নিয়েই আমরা এগিয়ে চলেছি। আগামী বছর আমরা আরও ভালোভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করার চেষ্টা করব, যাতে জিনিস মানে টোটাল প্রোগ্রামটা আরও সর্বাঙ্গ সুন্দর হোক। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।